নাটোরের বনপাড়া উপজেলায় বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ হচ্ছে। ড্রাগন ফল চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করছেন উপজেলার কৃষক আব্দুর রাজ্জাক। নাটোর বনপাড়া থেকে ঘুরে এসে আমাদের প্রতিনিধি রোশনী খাতুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বনপাড়া উপজেলার পৌর এলাকার আলহাজ আজাহার আলী মোল্লার ছেলে ও বনপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, উপজেলা কৃষি অফিসারের পরামর্শ ও সফল ব্যবসায়ীদের কাছে জানতে পারে ড্রাগন ফল চাষ পদ্ধতি সহজ, রোগবালাই কম ও বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে। এতে বেশি লাভ, তাছাড়া গাছ লাগানোর 3 বছরের মধ্যে এর ফল পাওয়া যায়, তাই তিনি বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে আগ্রহী হয়ে ওঠেন। সিদ্ধান্ত নেন নিজ এলাকায় ড্রাগন চাষের। পরবর্তীতে তিনি 8 বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করে আর এখন এই ফল চাষ করে বাণিজ্যিকভাবে অনেকটা সুফল পাবেন বলে আশা করছেন তিনি। আমি একজন কৃষকের সন্তান হিসেবে আমি কৃষির কাজের সাথে সম্পৃক্ততা। আমার বাবা একজন সফল কৃষক ছিল। দেখছি যে এই ড্রাগন ফল একটা লাভজনক বা বাণিজ্যিক চাষ করলে এটা লাভজনক হওয়া যাবে বিধায় এটা চিন্তা করে এই মাথার মধ্যে আসে যে ড্রাগন ফলের চাষ করবো। 7-9 বিঘা জমির উপরে এই এই ড্রাগন ফলের আবাদের আমি চিন্তা করি। সেই মোতাবেক গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে অর্থাৎ 23-24 তারিখের দিকে আমি প্রথম ড্রাগন ফলের বাগানের চাষ শুরু করি এবং এই ড্রাগন ফল থেকে আমরা বাণিজ্যিক ভিত্তিতে করতে গিয়ে আমার বিশ্বাস যে আমরা এটা লাভবান হব। ইতিমধ্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের ড্রাগন ফল চাষের খবর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়ায় প্রতিদিন বাগান দেখতে শত শত লোক এসে ভিড় করছেন। তাদের অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন ড্রাগন চাষে। সেই সাথে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রশংসায় ভাসছেন একজন সফল ব্যবসায়ী হিসাবে। ড্রাগন এক ধরনের ক্যাকটাস ভিত্তিক ফল। এটি আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে অনেক উপকারী ভূমিকা রেখে থাকে। ভিটামিন, খনিজ লবণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ড্রাগন ফ্রুট হজমে সহায়তা করে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের এই এখানে আমাদের বড়াইগ্রাম উপজেলাতে একজন কৃষক, কিন্তু তিনি পেশাগত দিক থেকে তিনি একজন অধ্যাপক। তিনি শেখ ফজিলাতুন্নেসা মজিব সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ জনাব রাজ্জাক সাহেব। তিনি তার প্রায় 8 বিঘা জমিতে ড্রাগনের আবাদ করেছেন এবং আমরা কৃষি বিভাগ তাকে ড্রাগন ফল চাষে আমরা তাদেরকে সর্বাত্মকভাবে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা মাঠ পর্যায়ে দেখতে পাই ড্রাগন ফলের ঘোড়া পচা রোগ এবং মিলিবাগে আক্রমণ বেশি দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা আরও বেশি দেখতে পাই মাকড়ের আক্রমণ। এই রোগবালাইগুলো আমরা যখন দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা পরামর্শ হিসাবে কৃষককে বলি যে আপনারা মাঠে ড্রাগন ফলের বাগানে কখনোই গোড়াতে পানি জমতে দেবেন না, পানির নিষ্কাশনের সুব্যবস্থা রাখবেন। ড্রাগন ফল পুষ্টিকর ও লাভজনক হওয়ায় এই ড্রাগন ফলে অনেকেই চাষ করার আগ্রহ দেখাচ্ছে। ড্রাগন ফল চাষ করে উজ্জ্বল সম্ভাবনা দেখছে বনপাড়ার আব্দুল রাজ্জাক। নাটোর বনপাড়া থেকে রোশনী খাতুন, চ্যানেল 23।